মাসালাকায় আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কুনি হে কুনি আপনাক অপমান করে? ও সাতদিন আগত গেলে তুমি মোক কামার বলি কইছলা। ইস 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 খুড়া, সুতিয়া মাস্টারর পড়াশোনামূলক কুচক্রান্তর বলি হই দুই দিন দুইবার আপনাক কামার আখ্যা দিবলৈ বাধ্যতা হয়েছিল। কি কথা কৈছে ফুটাই নকয়? কিয় কবাও ভয় লাগে, নকলিও গুণা করা হেন হয়। গুণা নকরিবা, কি কবা খুঁজছ ক? আমার গাঁত সন্ত্রাসবাদী ঘাটি পাচ্ছে দিয়ক। আপনিও দুখুত আছে, ময়ও দুখুত আছো, মোর মাইডিয়ার নাই, হে দুখ। আপনি পণিতাক মাইডিয়ার করবা হচ্ছি, রীতা এটা আয়ুগ খুলি আপনাক জ্বালা দিছি, আপনার সেই দুখ। আমার আয়োগ ওপর আপনার কনফিডেন্সিয়াল আছে না? নাই কনফিডেন্সিয়াল প্রেম বা ইংরাজিতে কলাক, মানে বিশ্বাস তো আছে না? নাই আয়োগে কার্যপ্রণালী হাতত লওয়াই নাই, আয়োগে কি করব কি নকরব একো গমে পোৱা নাই। দুটামান ভাল কাম করলে পেট তো আহিব। আপনার ঘর জি এম ডির ঘাটি আছে, আমার হাতত পাক্কা ইনফরমেশন আছে। কি কয় ম্যাডাম? উত্তর তো সিধা সিধি কক, হয় না নহয়? ইটা কান্দা কাটা বন্ধ করো খেব, আজি বহুত দিন মূরত কাঞ্চি রবারিতে, আজিনো আকো কিয় কনা কথাখন কইব লগা হল। সময়ে সময়ে মাই দিয়া রুক লই এই কান্দা কাটা পর্বত চলিয়ে থাকবো। নামত পাগলা হয়েছি পণিতা, তোতকে বয়সত ডাঙর পণিতা বুলি যে কই আছো বাইদেউ বুলি কব নোৱা। মতকে ডাঙার, বোধকে ডাঙার, তোমাতকে ডাঙার, জেঠিতকেও ডাঙার হব আন পাও। মুঠতে সুতিয়া মাস্টারৰ চকুত যি জাল পৰিছে খাটাং। কিনো কোৱাৰিতে দাদা, ইমান বয়া জেগাত মৰবে আলছি? মৰবা অল মানে মৰিলে বুলি ধৰক। ইয়ে ইয়ে আমাৰ আয়োগে কিন্তু ও দাদাক উদ্ধাৰ কৰিব লাগিব দে প্ৰেমলতা। অ হে নাই মেন, কি আমি মেন অ বয়া নাপ্পা প্ৰেমবাই, তো নাই এই পুৰণিতা নামৰ মৰা হাবডাল সুতিয়া মাষ্টাৰৰ গলত অলমে দিছ। কব ফালতু কথা কও ৰিতা, ধেই আ প্ৰেমবাই, আ প্ৰেমবাই আবো আই এসে রব। ও কে প্রাণ, ভালে আছা? ভালে কখলা আছা নে? জানি শুনি ছাত্তা কইছি হইনা? একোটো না জানো। আচ্ছা দুষ্টি কিবা জানা নাকি? না জানো। ও হেরি, এই কোনোবা ঠিকাদার খুরখালে কেজনের বাবে কয়না বিচারি পোৱা নাই, হই টেনশন তো কথা জানো। এরাহে দুষ্টি, ইয়ার বাজারখন ঠিকাদার বিলাকৰ দাম একেবাৰে কমি গলে, সরু সুরা হলেও সেই সরকারি চাকরি একটা লাগে। হৌরা পড়া তুমি টেনশন নলবা, যদি তোমার খুরখালিজন ভাল, মানে মই স্বভাব চরিত্র ফল কথা কইছো, মই তোমার কয়নার সন্ধান দিব বুঝছে না? হ্যাঁ তুমি মোক এদিন চিনাই করে দিবাহে। মানে তোমার সেই খুরখালি লোক তো নামন ধরো হে দাদা। হ্যাঁ কি হল মোর মাথাটো ঘুরে আসছে? তোমার বিপি হাই নাকি? নহয় হাই নহয়, লো বিপি নাকি? হে তেরি নহয় হে বাপারে, মোর বিপি নর্মেল, এই খুরখালিটো ঠিকার কামত লাগি আছে, এরপায় মোটামুটি 10 কিলোমিটার মান দূরত পুয়া যায়, রাতে এই মোর ঘর বাগার দিয়ে থাকে, তাতে কোনবা মরণ নহয় থানাত লগে দিছি, মোর ঘর বলে জি এম ডির খাটি থানাত মাতি নিছিল, তাতে মাথাটো ঘুরেছি, বয়া নাপাও যদি মোক অল্প আগে দেখে বাবা। আরে আর দোস্তি বলা থা, বলা 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 বেশি দিয়া, যদি থানা কোঠে নিছে কিবা খবর অলব না কি কই দিয়ক? পরাণ মাস্টারক উঠালে কি খবর পামে? পরাণ মাস্টারক ঘর থাকা জিএমবি চলি অলবা লাগব। অলাগ্র অলাগ্র, ঐ দুই এটা ধরা পড়লি হে সঠিক খবর তো পাম। কি খবর পাম দিয়ক? কবাই উৎসপে হামাই, এই কুকুর হাতে ভলাক মারিয়ে ফেলছি না বাসে রাখছি, অন্তত হেতু খবর তো পাম। সেই দরিত ইমান বিপদ মূরর উপারত লই থানাত খবর তো জানাইছু। হ্যাঁ এই দুটামান ভাত বহে দে, মোর আজি পেটটো বেয়া, হা সিদ্ধ ভাতে খাওয়া ভালো, এই লগত পুরা হলো সিজে দিবা, ও মই গ্লাইন থুইছো দা, আর বিজ এই চল।
থানাত খবর তুলে হেমজল এখেতক আপনি তাবিজ এ হব দা ফল বুঝি পালি হল এ হাফিজ জল 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 থানাক জল ও বাবা কি কইছায়ে আসুক হইদ মোর গতাই মন চন ভাল নহয় এনাই আইসু র একপা না বইয়া পাইছাই বাবা এ কি কথা কয় কইদ কেলে বাবা মাতে কথাই ভাল লাগব বলি আকে আইসু র কৰপা আসু র তুমি এত কি কইছ হা বাবার লগত মাতে কথাই ভাল লাগব ঘরক যা মই তুমি পটকে ঘরক যা কি কইরক যাবলে কলি তয় প্লিজ মিহিরাম এখন লগত মোর সিক্রেট কথা আছে যা যা ঘরক যা যাও র কে ইমান আতুর লগ গইছা কৰপা ক দুটা চলি ভাই মোক পিছা করা হেন পাইছো মোর সন্দেহ হয়েছি ভাই আরে পিস্তল তুমি এলি এটাক রাখি দিন যেটি বেকার মারা যাব বলি ঘর যাবা দিছো ও তা মানে তো তোর লগতে মুকু মারা দেহা করছো বড় ডেঞ্জার বস্তু তাই তো এই মিহি মিহি ও খিলি খিলি ও আইছে হ্যাঁ খুড়া ভাত খাবা মাতছে না মাতছো দে আইব না আইছে ও খুড়া আহক আহক ঘুমে আহক বয়া পাইছো এ তোনাক মই বয়া পাইছো কি ও বয়া পালা বয়া পাইছো নাপে ও মানুহ কেনে করিবা নাপে কিয় বয়া পালাক দিয়ক কি জগল লগলু এখেতে কিবা জগল লগেছি নাকি দিয়ক আকলাই এওক মই বয়া পানা তোনা দোকে বয়া পাইছো নাপে 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 এনায় করবা মানুহক নাপে কি করলু দিয়ক স্বভাব তোমার বয়া করি ভাল লাহা রাতি রাতি ভাত খাবা মাত মই ভাত খাও লাহেকে কবা এতে ঘুমে থাকক ঘুমে থাকো হল না স্বভাব বয়া কইলা না স্বভাব তোমার বয়া ও হেতু কথাত বয়া পাইছে আপনার ভিতরত মই আব্বা জানক দেখা পাও দিয়ক হরি হরি মোর কপাল ও ইয়াখার বাক্য কই তুমি মোক আরো মায়া লগালা হামাই তাই হেনে সহজ হরলে দিয়ক হ্যাঁ তাই মনে মনে থাকাই ভাল আমি বাপ বেটি কিবা কথা পাচ্ছ তো আর তাতে কে চকু দিছা না কি আমাই হই দিয়ক যা যা হব যা এখন পাকঘরত লাগনি ও গুড়া বহক ও মাস্টার বাবু কি খবর দিয়ক হে যা তা কথা হয়েছে ভাই কি হয়েছে দিয়ক থানাখানে মুখ বস জ্বালা দিছে আবে হয়েছে কি দিয়ক মোর খোলালিতো ঠিকাদার মোর ঘরতেই থাকে থাকে মানে কেদিনমান হল আছে রাতে এই সময় থাকে পুয়ালৈ যায় এই মৈনপুর যে দলঙর কাম হব ও সেইখান দলঙর কাম তেখেতে পাইছে হে তিনি নহয় হ্যাঁ দলঙর কামটো চলিঞ্চ দিলি পাইছি দলঙর কাষেদি যে চাবই এটা গেছি সেইটো মোর খোলালিটো পাইছি হক রবাসুন এঙ্কিটো একদিন সরু পাই ডাঙর ঠিকাদার হব এথান করবা পারা নাই নাকি দিয়ক এ কুম্বাই থানাত লগে দিছি সি বলে সন্ত্রাসবাদী এ সুন মানুর কান্ড এ কুনিবা লগে দিছি ওইগুলাখানোর একো ঠিকনা নাই ও কিহর কথা কলাক থানাত কায় খবর দিছে কেনেকে জানব আপনার লগত মই এখন কথা পাতি আছো ময়ও খবর লগে দিবা পারু কাকো বিশ্বাস করবা নরে হই হ্যাঁ এ সুন মানুর কান্ড আপনার খুলারিক দেখছো রব হকত আব তাগরা চলি কানত সোনা পিন্ধে বয়া নাপাব দেখাত কিন্তু উগ্রপন্থী হেনে পাই সেই দরি কোনবাই লগে দিছে জানছে যাওক যাওক ড্রেস পাতি অলপ ভালকে পিন্ধা দিব য য মোর বয়া টেনশন হয়েছে যাও ভাই ও দাদা চাব কিন্তু কি চাবা কলাক ভোলা নহয় কিবা জ্বালাত আছো যদি কিবা কারণ আসল বলে গম পাও তাক তো মারি মে আপনাক হুতাই নেরু মোর ফলৰ পৰা ইয়েছ বুলিয়ে কব পাৰে ও ৰক্ষা অকণমান সকাহ পালো বুজিছেনে অ কি কৰা বাইদেউক ফোন কৰি জনাম দিয়ক অ অ কৰা পটককৈ জনাব নালাগে নেকি কিয় মানে নিগেটিভ হোৱা কিবা চান্স আছে নেকি মই মানা কৰাৰ কামবোৰ কৰিলে মোৰ এই টিঙিচকে খংটো উঠে
আপনি মানা করা কাম কোনি কি কল লাগে মই এ প্রণীতাক মর্নিং ওয়াক করে যাবলে মানা কৰিছিল না কিয় যাব তাই মো খুদি গৈছি ও পারমিশন তুমি দিছা অ মই দিছু মই মানা করা কথা তো মানা বা আপনি কিয় করে আরে গোলবা যদি গয় কিবা লেতি পেটি লগাই ই আই কি কথা গলা ভাবে হে আপনি এনে স্বভাবর হলি প্রণীতা 10 বার মান বিয়া হলা কই এই বুড়া কালক লগি তাইর বাপেক মাকে আমি দুয়ো এনকে হাবা ছুরি খাবা লাগে নহয় মানে মই নহয় দক আপনি কু কথা বেশি চিন্তা করে এনে কু কথা চিন্তা করা মানুষ শান্তি নহয় ওরা তুমি মুখ সঁচা কথা কইছো মানে হ্যালো কোনে নো দাদে সাদে এ মনে জানো মানে রং নাম্বার ফেন আচরিত পাইছো মর্নিং ওয়াকলে গেছিল খুড়িদর পারমিশন লৈ গৈছিলো হব দে এতিয়াতো তই ডাঙৰ হৈছ ভাল বেয়া কি সব জুকিয়াই চাব পাৰ অচিনাকি ঠাই তাতে গোটেই সন্ত্ৰাসবাদীয়ে চাৰিওফালে পিটপিটাই ফুৰিছে হাতে পাছে চিন্তা কৰিহে তোক মানা কৰিছিলোঁ তাৰপিছত আকৌ ভাবিলোঁ বোলো ইমান বান্ধোনৰ মাজত তোৰ জীৱন নচলে চুতীয়া মাষ্টৰেও সদায় মৰ্ণিং ৱাক কৰে অঁ লগ পাইছিলোঁ হ'বলা পাইছিলোঁ ঐ তেখেতে আহিব নেকি আমাৰ ঘৰলৈ মাতিব লাগেনে উজ্জ্বলতাৰ খাতিৰত আমাৰ ঘৰলৈ আপোনাক মাতিব পাৰিলিহেঁতেন মই ক'ব নালাগে তেখেতে নিজেই ক'লে কি ক'লে স্পেচিয়েল চাহ বনাই থ'বলৈ দিছে খাবলৈ আহিব হেনো হয় নেকি যা 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 হে প্ৰভু এবাৰ চকু মেলি চাবা আৰু দেখাই নাপলো হা হাফিজ ভাই অলে গেছে হেন পাওঁ এই বৰৰ পৈ পৈ অলে গেল না যাব পাৰে দিয়ক ঠিকাদাৰী কথা মোৰ কিন্তু সন্দেহ হৈছে কি দিয়ক এই পৰাণ মাষ্টৰৰ সুখালে ঠিকাদাৰ নহয় মোৰ সন্দেহ হৈছে কি সন্দেহ ঠিকাদাৰ ইমান পৈ নুঠে হা যিমান ঠিকাদাৰ দেখা পাইছোঁ ঠিকাদাৰ গেলাই ৰাতি দেৰি গেলি থাকে আৰু ৰাতিপুৱা এঘাৰটা মানত উঠে কি কয় দিয়ক মন কৰাচোন আমাৰ পুৰণা ঠিকাদাৰ গেলা ৰাতি দেৰিকে ঘুমুই ডিম্বে পেহা অনিল দা পৰাণ মাষ্টৰৰ সুখালে ঠিকাদাৰ নহয় হা না আৰু ভিতৰে ঘুমে আছে পৰাণ মাষ্টৰৰ ঘৰৰ ভিতৰে সোমাই চাইছিল না অ সেনকে যাবা নৰা সঁচা হৈছে জেম বিহলি দেখোঁ লংকা ভেটি দিব হা হাও নাম লওঁতে আহিল হে অ শুনক দাদা শুনক কি হে কাৰপা তোমাৰ ঘৰত কোনি আছে হা এ খুলখালিটো আছে হে ভাই এ চোন চ কোম্পাই থানাত লগাই দিছি মই বোলে জেম বিক আশ্ৰয় দিছোঁ সঁচাই দিছ নাকি কি ঠিকাদাৰ হা খুলখালি হয় মোৰ মই গাটা খুন্দি কুম্বিৰ মাতিম হয়তো দেই এখেতে হেনে হেন নকৰে তুমি মনে মনে থাকা হাফিজ ভাই অ দাদা চাব কিন্তু কি চাবা কলাক ভোলা নহয় কিবা জালাত আছো যদি কিবা কাৰণত আচল বুলি গম পাওঁ তাক তো মাৰিম হে আপোনাকো সুধাই নেৰো কি কৰা হাকাৰ বা তুমি মাষ্টৰ বাবু আপুনি আপুনি যাওক আপুনি যাওক আপুনি যাওক ভোলা নহয় কিবা জালাত আছে যাওক পিষ্টল লৈ ঘুছে আছলি নাকি দিয়ক আছলি না নকলি পিতালৰ ভৰি খালী হে গম পাবা আহা চাহ খাওঁ বদনাম নহব এইজনক এইখন গাঁৱত দেখিলে মোৰ কিবা এলাৰ্জি উঠে হে আমাৰ তাকে এতিয়া আহিবা এচি ৰব বেছি পাত্তা নিদিবা নহলে সদায় আহিব যি হওক চিৰিয়াছ কথাটোলৈ আহোঁ মহন্ত দাদা অঁ কওক মই কিবা এটা জনাব লাগিছিল নহয় জানো কিহৰ কথা কৈছিলো এই প্ৰণীতাক মোৰ পচন্দ হৈছে নে নাই এই হেৰি য়েছ ন' কিবা এটা জনাব লাগিছিল কি জানে চুতীয়া দাদা নবৌয়ে মোক একেবাৰে বখলিয়াই মাৰিছিল মোৰ ফালৰ পৰা য়েছ বুলিয়েই ক'ব পাৰে অহ ৰক্ষা অকণমান সকাহ পালো বুজিছেনে অঁ কি কৰা বাইদেউক ফোন কৰি জনাওঁ দিয়ক অঁ অঁ কৰা পটককৈ জনাব নালাগে নেকি কিয় মানে নিগেটিভ হোৱাৰ কিবা চান্স আছে নেকি নাই 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 মোৰ ফালৰ পৰা নাই অঁ কিন্তু প্ৰণীতাৰ ফালৰ পৰাহে কি কথা কয় হে আমাৰ সিদ্ধান্তই তাই দে 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 চাহ লওক এৰা
আমার চাহ দোকান ভিতর লোক ভিতরটা খামগে হাও কিয় ঠিক আছে আপনার কথা পাত কিন্তু এই কি কৈছে শুনছুন এই ল ট্রেখন ল ডিমাই হে সুতিয়া এই কথা পাত দেই মহা মা দেউতা ইয়েছ ক'লে ইয়েছ কি কথা কোৱা হে তোমাৰ নিজস্ব মত একো নাই মোৰো ইয়েছ তথাপি তোমাৰ কথাত কোনো ধৰণৰ উৎসাহ নাই যে কিয় আছে আছে কিয় নাথাকিব মইতো একো দেখা নাই হয়তো মই শ্ব' কৰিব জনা নাই সেইটো আকৌ কি শ্ব' কৰিবলগীয়া কথা নাওমান ভাল পাইছি না জেঠি সামান্য পাইছো ৰ ডাক্তৰক দেখুবা লাগিছিল ইমান টাকা ক'ত পাবি এ মাই চৰকাৰী হস্পিটেলত দেখুবা লাগিব দেখালিও ঔষধ মাহা কিনবা পইচা নালাগিব সেইটো ব্যৱস্থা কৰিম ৰব কি কৰিবি আমাৰ আয়োগৰ ফালৰ পে আপোনাক চিকিৎসা কৰাম হক সঁচাই নাকিয়ে মিছা কিয় কমে জেঠি আয়োগৰ সম্পাদিকা হিচাপে এই ৰীতিয়া ৰাজবংশীয়ে মিছাৰ আশ্ৰয় ল'ব নোৱাৰে হক নিষ্ঠা আৰু সততাৰে মই মোৰ দায়িত্ব ৰাজি পালন কৰি যাম বুলি প্ৰতিশ্ৰুতিবদ্ধতা হৈছো হক হক দে হক ভাল কাম হক দে এই ৰ মাই মোৰ ঔষধৰ পইচা ক'ত পাবি ট্ৰেজাৰাৰে দিব হক এখেতৰ আৰু ক'ত ঘৰ কাৰ এ তই যি কিবা নামটো ক'লি তেজান নাকিয়ে ট্ৰেজাৰাৰ বাপ্পা ঐ মস্ত তাৰ নাম ট্ৰেজাৰাৰটো নাম নহয় ট্ৰেজাৰাৰটো বাপ মণ্ডলৰ ভতিজাকৰ লগত চুতীয়া মাষ্টাৰৰ ঠিক হৈছে অ গেলা বুলি তাত পৰিছে মই আহো ৰব যা মাই আইঐ একো নকলা যে নাই মানে তোমাক মোৰ পচন্দ হৈছে ফৰ্মেলি মই খুৰাদেউ খুৰীদেউক ক'লো আৰু তোমাকো ক'লো থেংক ইউ তুমি একো নকলা যে মই আৰু কি ক'ম আৰে তোমাৰ একো ক'বলগীয়া নাইনে মইচোন আগতেই কৈছোঁ আপোনাক মা দেউতাৰ ওপৰত মোৰ একো ক'ব লগা নাই মা দেউতাই ইয়েছ ক'লে ইয়েছ কি কথা কোৱা হে তোমার নিজস্ব মত একো নাই মোরো ইয়েস তথাপি তোমার কথাত কোনো ধরনের উৎসাহ নাই যে কিয় আছে আছে কিয় না থাকিব মই তো একো দেখা নাই হয়তো মই শো করিব জানা নাই সেটো আকো কি শো করিবলগীয়া কথা তোমার এক্সপ্রেশনত একো ফুটি উঠা নাই মানে তোমার সন্মতি রাম শুদ্ধকৈ এক্সপ্রেশন দিবলৈ মই কিবা অভিনেত্রী নেকি এক মিনিট রবাসুন আহি আছো রবা মই লক্ষ্য কৰিছো তুমি যেন মোৰ পৰা অলপ পলাবলৈ বিচাৰিছা এ ৰাম কি যে কয় ফোনটো চাৰ্জত দি থৈ আহিছিলো ইমান সময় বেটাৰী ফুল হ'ল চাগে সেইবাবেহে আচৰিত হ'লো ইমান দিনে তুমি আকাংক্ষিত বিয়াখনৰ কথা জানিও তুমি মোবাইলত চাৰ্জ দিয়াত ইমান গুৰুত্ব দি আছা একচুৱেলি কোৱা নহয় মানে কেইবাবছৰৰ পৰা কেইবাজনো ল'ৰাই চালে যে ইয়েছ শুনি মনটো অলপ উগুল থুগুল লাগি আছে এক মিনিট বহক বেছি এক্টিং নকৰিব দক এক্টিং বহুত হল ৱা তুমি কিয় তেনেকৈ কৈছা পুৱা প্ৰণীতাৰ লগত কথা পাতি থাকোঁতে মোক নেদেখা ভাও ধৰিছিলে হক মই তোমাক দেখা নাছিলো হক মিছা কথা থেংকছুতি হক তুমি মোক মিছা বদনাম দিছা হক আপোনাৰ লগত মোক খোজে থাকিবা মোৰ একো গৰজডাল পৰা নাই হক গোডৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল।